ফুটবল প্রিয় বাঙালি হারতে জানে না। ফুটবল বাঙালি রন্ধ্রে রন্ধ্রে, পায়ে বল পড়লে চেনা বাঙালিও হয়ে ওঠে অচেনা। ধুতির ভাঁজ থেকে পায়ের ভাঁজ তখন মিলেমিশে একাকার। ইলিশ চিংড়ি থেকে ঘটি বাঙাল, ফুটবল মতে মত্ত, বাঙালি মতে ফুটবল প্রীতি, চিংড়ি হোক বা ইলিশ, সবুজ মাঠের প্রাণের কথা ফুটবল বেঁচে থাকিস, দ্বন্দ্বঘন বাঙালি প্রাণ ফুটবল নেশায় বুঁদ, ইতিহাস গড়ার 10 বছরে স্যালুট লাল হলুদ। রাজা ইলিশার খেলাতে ফুটবল, মাঠের রাজা ইলিশার খেলাতে ফুটবল, সে খেলাতে সেরা দল আমার বেঙ্গল রে আমার বেঙ্গল। ইতিহাস ভাঙে গড়ে, সময়ের পেন্ডুলাম বা মানব স্মৃতি ধরে রাখে তার ভালোবাসার শুভক্ষণকে, সৃষ্টি হয় ইতিহাস। আবার কখনো কখনো ফ্রান্সিস ফুকুয়ামা মতে ইতিহাসের পরিসমাপ্তিও রচিত হয়। আপেক্ষিকতায় ভর করে ইতিহাস থেমে থাকে না, থেমে নেই বাঙালির সেরা খেলা ফুটবল ইতিহাসও। মোহনবাগান নাম মাহাত্মে বাঙালি ফুটবলের পথ চলা শুরু হলেও বিপরীত ভাবনার উৎসের ইতিহাস অবশ্যই ইস্টবেঙ্গলের জন্ম। ১৯২০ সালের পয়লা আগস্ট থেকে শুরু ইলিশ প্রেমী বাঙালির আত্মার ক্লাব ইস্টবেঙ্গলের। গত 93 বছর লাল হলুদ রঙে হেসেছে কেঁদেছে অগণিত বাঙালি হৃদয়, সৃষ্টির নেপথ্যেও আবেগ। কোচবিহার কাপে মোহনবাগানের সঙ্গে খেলায় জোড়াবাগান একাদশ থেকে বাদ পড়লেন শৈলেশ বোস, সহসভাপতি সুরেশচন্দ্র চৌধুরী মানতে পারলেন না ব্যাপারটা, মনমথনাথ চৌধুরী, রমেশচন্দ্র সেন, অরবিন্দ ঘোষেদের সাথে নিয়ে তৈরি করলেন ইস্টবেঙ্গল। চলার পথের আলোছায় উঠে এলো নানান ঘটনা, কারো কাছে সেগুলি ইতিহাস, কারো কাছে পাগলামো, আবার কারো কাছে বেঁচে থাকার রসদ। দেখতে দেখতে এসে গেল 2003 সাল, আমন্ত্রিত দল হিসেবে আসিয়ান কাপে জায়গা পেল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচেই গ্রুপ পর্যায়ে বেক্তেরো সাসানার কাছে হার, বিদেশের মাটিতে ভারতীয় দলকে উড়িয়ে দিল 13। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ালো ইস্টবেঙ্গল, বাইচুংয়ের 5-5টা গোল, 6-0 ব্যবধানে জয়, বিপক্ষে ফিলিপিন্স আর্মি FC। তার পরের ম্যাচেই আবারও জয়, লাল হলুদ ঝড়ে উড়ে গেল পেরিসিটা, ফলাফল 2-1। সেই খেলাপটি যখন পৌঁছালো মনে একটা আশা তো আছে, হতেই পারে। সেই খেলা ডিজাস্টার ঘটলো, দুটো ডিজাস্টার, একটা হচ্ছে যে দেবজিতের যে সমস্যাটা হলো, তার সঙ্গে হলো আবার ওই যে গোয়ার প্লেয়ারটা রেড কার্ড দেখলাম মাঠের খেলা বাইরে, গাউলি মহেশ খেলা, সুলে মশাই ইঞ্জুরি ছিল, তা সত্ত্বেও সবটা মিলিয়ে উই টুক এ চ্যালেঞ্জ এবং বাংলার ফুটবল শক্তির তেজস্ক্রিয়তায় তখন মুগ্ধ গোটা এশীয় দেশগুলি। তবে আগামী বিপক্ষ পেট্রোকেমিয়া পুত্রা, 1-1 ড্র করেও পেনাল্টি শুট আউটে বাজি মেরে ফাইনালে ইস্টবেঙ্গল। নতুন ইতিহাস লিখতে শুরু করল গাউলি, দেবজিৎ, দীপক, অ্যালভিটো, বাইচুংরা। এরপরেই এলো বহু প্রতীক্ষিত ফাইনাল, 3-1 গোলে ধ্বংস হলো 13 সাসানার হুঙ্কার, বিদেশের মাটিতে রচিত হলো ফুটবলে আমরাও পারি, প্রথম ভারতীয় তথা বাংলার ক্লাব হিসাবে ইস্টবেঙ্গল ঘটালো বিস্ময়, আনন্দ উৎসব মানদণ্ড সর্বোপরি ইতিহাস। I go just 10 years back, like the Asian Cup victory, it was a very memorable victory, not only for the East Bengal, but all over the country, because everyone in India were very proud of this club, because they have created a history. The players, their families, officials, members, they were very glad to see East Bengal coming out victorious. And the main reason for it was like, when we beat the team Bektero Sasana, one of the best team in Asia during that time, having the star player or Asia's best player chime in them. So, you know, it's a great achievement. And if I see 10 years from there, from now, so we are in the AFC Cup finals, which we know that we have lost the first leg 4-2, and then we are playing the Kuwait team on our own ground, which I think is not very impossible. But then, yes, of course,
they are a good side. We need to respect the opponents. And I think, but the margin is just 2 goals. Anything is possible in football and in sports. So I think we are not far away from it. And we get just good support from the crowd, which I'm expecting a huge crowd on Tuesday, that is 22nd of October. I think things will turn around in our way. But perhaps for that, we need to play a good football, which is very important. Because when you play a tough match, and that too in the AFC Cup, I think not any match is very easy match. So I think we need to just to, you know, stay as a team, play as a unit, and God willing, we'll definitely come out victorious. Look, obviously, Asian Cup only got a good ball achievement. Jita ভারতবর্ষে কোনো টিম অ্যাচিভ করতে পারেনি বিদেশের মাটি গিয়ে ট্রফি জেতা। হ্যাঁ, অবভিয়াসলি কে তোমার আমরা এত বছর ধরে খেলছি, আমার এক্সপিরিয়েন্স, আমার যে সম্মান দিয়েছে ক্লাব, আমি এটা কোনো দিন ভুলতে পারবো না। খেলতে খেলতে এত সম্মান একটা প্লেয়ারের কাছে বা এত ফ্যান ফ্লোয়িং, মানে এত ছিল না আমার কোনো ক্লাবে যে ক্লাবে খেলতাম। জাতীয় পতাকা মোড়া বাঙালি স্বীকৃতি পাবার পরপরই ঘটল ছন্দপতন। সাফল্য ধরে রাখতে ব্যর্থ হল ইস্টবেঙ্গল। ইতিহাস সৃষ্টির পরের বছরগুলিতে অন্ধকার গ্রাস করল লাল হলুদ মশালকে। আমরা ওই সফলতাকে ধরে আরো অনেক কিছু করতে পারতাম, কিন্তু ঘটনা ঘটলে তারপরে একের পর এক বিফলতা। প্রথমে তারপর রেজাল্ট খুব ভালো, কারণ মানে একের পরে বিপর্যয় করতে পারলে সেই বিপর্যয় প্রায় 5-6 বছর কন্টিনিউ করবে। ঘটনা হচ্ছে পাপটা কিন্তু আমরা করেছি, অর্থাৎ আমরা ব্যর্থ হয়েছি। আই লিগ, ফেড কাপ, কলকাতা লিগ, একের পর এক টুর্নামেন্টে সাফল্য শূন্যের কাছাকাছি। ফুটবল প্রেমী বাঙালি প্রাণ ফিরে পেল ইংরেজ সাহেবের চিয়ন কাটিতে। জেতার লক্ষ্যে তিনি গড়লেন 11 জন মাঠ দাপানো বাঘেদের। একের পর এক জয় আবারও এনে দিল বাঙালি ফুটবলকে আরও একটি ইতিহাসের সামনে, যার নাম এএফসি কাপ। সিলেন্সার এফসি, টেম্পাইন রোভার, সেমিপদাঙ্গের আক্রমণ রুখে দিয়ে সেমিফাইনাল ইস্টবেঙ্গল। সেমিফাইনাল একটা বিগ অ্যাচিভমেন্ট, সেমিফাইনাল নট আ ম্যাটার অফ জোক, এএফসি কাপে। খুদে সমর্থক থেকে নতুন কোচ মার্কোস ফালোপা, সকলের লক্ষ্য আন্তর্জাতিক জয়। ট্রাই আওয়ার বেস্ট, উই ক্যানট সে উই মেক ইট ম্যাজিক টু সে you beat 2-0, 3-0, 3-1, no. We try humble, work hard with them. Our team is doing well, and one day before the match with the, also the season, we have a depot. They are not having something to ask to prepare better. Certainly, Kuwait also has positive things, negative things, some difficulties. We try very hard. কুয়েতের মাঠে 4-2 গোলে হারেও বুক বাজছে কলকাতা। ইতিহাস সৃষ্টি হোক চাই না হোক, 11 হৃদয়, 22 বুটের দাপাদাপি ফের একবার প্রমাণ তো করল আমরা করেছি জয়, আমরা করব জয়, নিশ্চয় নিশ্চয়। ফিরে দেখা 10 বছরে আসিয়ান থেকে এএফসি, চলার পথে ওঠা পড়ার সাক্ষী আমার আজ, আমার কাল ইস্টবেঙ্গল।